একজন শ্রোতার প্রশ্ন ছিল ইমানের বিভিন্ন পর্যায় নিয়ে। ইমান কি শান্তির সাথে সম্পর্কিত? শান্তির বিভিন্ন পর্যায় আছে। আমি কি ইমান ছাড়া কিংবা ইমানদার হয়ে শান্তি লাভ করতে পারি? কোন ব্যক্তি অল্প ইমান নিয়ে শান্তি পেতে পারেন কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ পূর্বে তেলাওয়াতকৃত একটি আয়াতে বর্ণনা করেছেন, أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِن كُنتُمْ تَعْلَمُونَ। তোমরা যাদেরকে আল্লাহর সাথে শিরক করো আমি তাদেরকে কিভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহর সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এ অবস্থায় তোমরাই বলো, আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা বলয়ের অধিক হকদার, বলো যদি তোমরা কিছু জানা থাকে। সূরা আনাম আয়াত 81। যারা ইমান আনে এবং সেও ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে না, শিরক করে না, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা বলয়ের অধিক অধিকারী, তারাই মূলত হেদায়তপ্রাপ্ত। আয়াত 82। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি লাভের অধিক যোগ্য কে? কে নিরাপত্তা লাভ করবে? যারা ইমান আনে এবং সেও বিশ্বাসকে জুলুমের সাথে মিশ্রিত করে না, তাদের জন্য শান্তি ও হেদায়াত। এটি একটি চমৎকার উত্তর। আল্লাহ বলেছেন, দুদিকের কোন দিক বেশি শান্তি প্রত্যাশা করে? অন্য কথায়, ইসলাম ছাড়াও এমন কিছু জিনিস আছে যার মাঝে মানুষের মাঝে মধ্যে শান্তি খুঁজে পায়, কিন্তু কে নিয়মিত বিরামহীন এবং সারা জীবন ধরে শান্তি পাওয়ার যোগ্য? এরা এসব মানুষ যারা সত্যিকারভাবে ইমান আনে এবং ইমান আনার পর মন্দ কাজ করে তাদের ইমানের অধিকার ক্ষুণ্ণ করে না, ইমান আনার পর তারা সৎ কাজে রত থাকে। আপনি দেখবেন কেউ একজন হয়তো 4 ঘন্টা ধরে একই অবস্থা থেকে মেডিটেশন করছে এবং নড়াচড়া করছে না। আপনি তার দিকে তাকিয়ে দেখবেন সে দেখতে সত্যি শান্তময়, সে সত্যিকার অর্থে এখন শান্ত এবং তার ভিতরে অনেক শান্তি আছে। মানুষ যোগা ব্যায়াম করে এবং এর মধ্যেও শান্তি খুঁজে পায়, ঠিক আছে, কেউ কেউ পুরনো দিনের গান শুনে শান্তি খুঁজে পায়। সুতরাং আপনি যদি কারো শান্তি খুঁজে পাওয়ার ব্যাপারে কথা বলেন, তারা বলে আমি ভিন্ন ভিন্ন জিনিস থেকে শান্তি খুঁজে পাই। কেউ হয়তো সমুদ্রের ধারে বসে আছে এবং সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে থেকে শান্তি খুঁজে পাচ্ছে, কিন্তু এটা হচ্ছে অস্থায়ীভাবে আবেগের শান্ত ভাব, স্থির অবস্থা। এগুলোর কোনোটাই স্থায়ী ও সার্বক্ষণিক পাবেন না আপনার সাথে। কিন্তু আমরা যখন বলি শান্তি খুঁজে পাই, এটা আসলে ভয়ের বিপরীত। আপনার উদ্বেগ, দুঃখ, দুর্দশা এবং নেতিবাচক আবেগকেই শুধু কিছু সময়ের জন্য দূরে সরিয়ে নিয়ে যায় না, বরং আপনার অবস্থা পর্যালোচনা করে শান্তি খুঁজে পাওয়ার একটি নিরন্তর উৎসের সন্ধান দেয়। শান্তি অর্জনের নানান প্রক্রিয়ায় মানুষজন কী করে জানেন? তারা তাদের বাস্তবতাকে ভুলে যেতে পছন্দ করে। এটা জানা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া, আল্লাহ ছাড়া মানুষ বাস্তবতাকে ভুলে যেতে পছন্দ করে। সুতরাং অনেক মানুষ আছে যারা মদ পান করলে শান্তি পায়, কেন জানেন? কারণ তারা যখন মদ্যপ অবস্থায় থাকে তখন তারা তাদের সমস্যার বিষয়টি ভুলে যায়। অনেক আছে তারা যখন ড্রাগ নেয় ও তাতে শান্তি খুঁজে পায়, কারণ যখন তারা ড্রাগ নেয় তাদের চিন্তাশক্তি অকেজো হয়ে যায়, সুতরাং তখন তাদেরকে তাদের সমস্যার ব্যাপারে উৎকণ্ঠিত হতে হয় না। অনেক মানুষ আছে তারা যখন ভিডিও গেম খেলে বা মুভি দেখে তখনও শান্তি খুঁজে পায়, কারণ যখন তারা ভিডিও গেম খেলে এবং মুভি দেখে তখন তারা তাদের নিজের জীবন নিয়ে চিন্তা করে না, সুতরাং তখন সেটা সুখের সময়। কাজেই যখন একটি মুভি দেখা শেষ হয় তারা বলে আমি বাস্তবতার মুখোমুখি হতে চাই না, তারা আবার অন্য মুভি দেখা শুরু করে এবং এরপর অন্যটা, কিংবা অন্য ভিডিও গেম শুরু করে। এরপর এভাবে পুনরাবৃত্তি হতে থাকে, কারণ তারা তাদের বাস্তবতার সম্মুখীন হতে পারে না, এই যেন বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো জীবন। আমাদের সাথে ওদের পার্থক্য হচ্ছে আমাদের ইমান, বিশ্বাস।
সত্যি যদি আপনার ঈমান থাকে তাহলে বাস্তবতাকে এড়িয়ে চলার আপনার দরকার নেই। আপনি বাস্তবতাকে মোকাবেলা করে শান্তি খুঁজে পাবেন। শান্তি খুঁজে পাবার অন্য সব পছন্দ ও পথ আসলে জীবন থেকে পালিয়ে বেড়ানো, আমরা ওসবে যাই না। অনেক মানুষ আছে যখন তারা শান্তি খুঁজে পায় তখন ছুটিতে চলে যায়, তারা চেনা পরিচিত পরিবেশ ছেড়ে দূরে চলে যায় এই ভেবে যে আমি ছুটিতে আসি। আমরা কী করি যখন শান্তি খুঁজি? আমরা কোনো জামাতে যাই, আমরা সেই সকল মানুষের সাথে মিলিত হই এবং একত্রে আল্লাহর কাছে প্রার্থনা করি। সুতরাং আমরা বাস্তবতার সম্মুখীন হই এবং এটাই হচ্ছে আমাদের বিশ্বাসের সৌন্দর্য। অন্য উপায়ে কিছু শান্তি আপনি খুঁজে পাবেন, কিন্তু আল্লাহ আপনার দিনের মাধ্যমে যেটা দিবেন সেটার মতো নয়। ইমানের শান্তি স্থায়ী, কারণ আসসালাম বা আল্লাহ থেকে সমস্ত শান্তি প্রশান্তি আসে আর তিনি অনন্ত।